বর্তমান রেকর্ড বড় অপডেট ইউক্রেন সেনা বিমান ক্র্যাশ রুশর এয়ার স্ট্রাইক্রে 18 জনকর মৃত্যু তবে আসন্তু জানিবা ইউক্রেন ও রুশিয়ার যুদ্ধকু নেই বর্তমান রকন রহিছি রিপোর্ট তবে তা পূর্বরু সাবস্ক্রাইব করি নিয়ন্তু ওড়িয়া নিউজ দুনিয়াকু এবং পাখরে আসুথিবা বেল আইকনটিকু প্রেস করি নিয়ন্তু তবে ইউক্রেন এবং রুশ মধ্যে ঘমাঘোর যুদ্ধ আরম্ভ হয়েছে ইউক্রেন সীমা ভিতরে পশি একাধিক স্থানে আকাশ পথর গুড়িগুড়া বর্ষণ আরম্ভ করেছে রুশ ঘন ঘন আক্রমণ করুছে রুষ তবে ইউক্রেনর রাজধানী কিভ নিকটে ইউক্রেনর এক সেনা প্লেন ক্রাশ হয়ে যাই সেথিরে মোট 14 জন যাত্রা করুলে তবে এই দুর্ঘটনার মৃতাহতঙ্কর সংখ্যা জনা পড়ি না অন্যপটে ইউক্রেনর রাজধানী কিভ সহ 10টি শহরের জোরদার আক্রমণ জারি রয়েছে মিলিথিবা সূচনা মোতাবক রুষ সেনা ইউক্রেনর কিভকু প্রবেশ করেছে উত্তর কিভরে রুষর সেনা প্রবেশ করুথবা বেলে রুষ এপর্যন্ত 30রু অধিক এয়ার স্ট্রাইক করে সারিছে রুষ সেনা কিভর পোস্টম্যাথ বিমানবন্দর উপরে এক বড় ধরনের আক্রমণ করেছে জনা পড়ছে কিভ সহ রুশর সৈন্য মানে ইউক্রেনর ওডেসা শহরের প্রবেশ করেছে খবর মিলছে তবে রুশ ওডেসা উপরে আক্রমণ করিবার 18 জনকর প্রাণহানি ঘটিবার কুহাযাউছি অন্যপটে রুশর আক্রমণকু কড়া নিন্দা করেছেন ইউকে প্রধানমন্ত্রী বোরিস জনসন রুশ রাষ্ট্রপতি পুটিন জড়ে একছত্রবাদী বলে কহিছেন জনসন সেইপরি ইউক্রেনকু অক্তিয়ারি করিবার উদ্দেশ্য এক বর্বরচরিতহীন উদ্যম বলে সে কহিছেন এথিপাইঁ ইউরোপীয় সংগঠনগুড়িক রুশ বিরোধে একাঠি হওয়া আহ্বান করেছেন মস্কো বিরোধে এক বড় ধরনের প্যাকেজ ঘোষণা করা যাব বলে সে কহিছেন ইউক্রেন উপর আক্রমণকু বরদাস্ত করা যাব না বলে মধ্য সে সূচনা দিয়েছেন আমি এই আক্রমণকু দেখিপারিবু না বলে সে কহিছেন সেপটে রুশর আক্রমণকু চাইনা সমর্থন জনাইছে এ সম্পর্কের রুশর বৈদেশিক মন্ত্রী সহ আলোচনা করেছে চাইনার বৈদেশিক মন্ত্রী ইউক্রেন সহ রুশর থাকা সুরক্ষা প্রসঙ্গকু নিয়ে চিন্তিত থাকা মধ্য কুয়াযাইছে তে বর্তমান সময়ে এক বড় খবর আরম্ভ হয়ে যাই ইউক্রেন এবং রুশিয়া মধ্যে মহাযুদ্ধ যার রিপোর্ট আমি লগাতার আপনার সহ নেই আসুছি এবং আপনার এই খবর অপডেট মধ্যে জনাওছি সে আমার জড়ি হয়ে রয়েছে এই যুদ্ধর কোণ রয়েছে আগামী রিপোর্ট বা অপডেট আমি আপনার পাখু নিয়ে আসবু সে সাবস্ক্রাইব করে নিউ ওড়িয়া নিউজ দুনিয়াকে ভিডিওকে লাইক এবং শেয়ার করতু মু রহিলি নমস্কার।